তো দেখো আজকে বানাবো মোমো। তো মোমো বানানোর জন্য বোন এখানে বাঁধাকপি আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে একটু জলের মধ্যে নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছে। তো আজকে সেদ্ধ করা বাঁধাকপির বানাবো, এটা খেতে অসাধারণ হয়। আর এদিকে কি কি লাগছে সেটা দেখাচ্ছি। আর এদিকে দেখো আমি ময়দাটা ময়াম দিয়ে রেখেছি, এখানে আমি তেল একটু সাদা তেল আর নুন দিয়ে ময়াম করে রেখেছি, আর জল দিয়ে আস্তে আস্তে মেখে আর একটু তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো চাটনিটা বানানোর জন্য শুকনো লঙ্কা রসুনটা সেদ্ধ করে নেওয়া হয়েছে একটু, আর টমেটোটা কাঁচা, তো এটা মিক্সিতে পেস্ট করা হবে। আর বোন এখানে বাঁধাকপিটাতে আজিনা মোটর দিয়েছে, তো আজিনা মোটরটা এখানে দিতে লাগবে। ফ্রেন্ডস, তো আজকে তোমরা জানো মোমো বানাচ্ছি, তো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, আমি তো ওটাকে নামিয়ে নিয়েছি আর জল ঝরে একটা বোলে রেখেছি। এর মধ্যে এখন এটাকে আজকে সেই মোমো বানানোর পুরটা রেডি করব। তো দেখো কি কি লাগছে, এখানে হচ্ছে আমি দিয়ে দেবো বাটার। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি হচ্ছে বাটার দিয়ে দিলাম এক চামচেরও একটু বেশি, তো এখানে বাটার দিয়ে দিলাম বাটারটা, তো এখানে বাটার দিলাম। এখন পরিমাণ মতো এখানে একটু আজিনা মোটর দিয়ে দেব। আজিনা মোটর তো তোমরা জানো বেশি দিতে হয় না, তাও আমি দিয়ে দিচ্ছি, মানে যাতে হয়ে গেল। তারপর এখানে একটু পরিমাণ মতো দিয়ে দেব লবণ স্বাদ মতো, কারণ আমি লবণটা দিইনি আগে। আর একটু অয়েল দিয়ে দেব সাদা তেল, কারণ বাটারটা দিচ্ছি তাই বেশি তেল দেব না। তো এটাকে এখন আমি মিক্স করে নেব, মাখিয়ে নেব সব কিছুর সাথে, একবারে মিক্স করে নেব। আর যেহেতু ভেজ মোমো বানাচ্ছি তাই এসবই লাগবে। আর একটু সয়া সস হলে ভালো হতো, কিন্তু সয়া সসটা যেহেতু নেই পেলাম না, তাই লকডাউনের বাজার তোমরা জানোই, তো দোকানে ছিল না তাই সয়া সসটা দেওয়া হলো না। তো আমি এটাকে মেখে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ একদম মোমোর জন্য রেডি, মোমোর পুর এটা একদম রেডি। আর ভেজ মোমোতে তোমরা হচ্ছে ক্যাপসিকাম, তারপরে কি বলে গাজর দিতে পারো, তো আমাদের ওটা আনা হয়নি, তাই আমরা আজকে এরকমভাবেই বানাচ্ছি বাঁধাকপি দিয়ে, বাঁধাকপি পেঁয়াজ, আর এটাতে বাটার দিলাম, আর আজিনা মটর, আর লবণ, আর সামান্য সাদা তেল। তো এসব দিয়েই মোমোর পুরটা রেডি। তো চলো দেখে নাও তারপরে মোমোগুলো কীভাবে বানাচ্ছি। আমরা মোমোগুলো বানিয়ে নিয়েছি, তো বাঁধাকপি দিয়ে আর মোমোটায় ছোটো ছোটো লেচি করে নিয়েছি, তার মধ্যে তোমরা তো জানোই কীরকম করে মোমো বানায়, সব তো বলছি, তো সেরকমভাবে শেয়ার করলাম না। তো এখন এগুলো আমরা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। আমাদের মোমো বানা কেন নাই, তো সেই জন্য এরকম একটা গামলা নিয়েছি, আর এটার মধ্যে তেল ওয়াশ করছি, কারণ যাতে ভিতরে অয়েল। তো এখন মোমোগুলো দিয়ে দেবো একটা ডেকচি, একটা হাঁড়িতে আমরা জল বসিয়ে দিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে তার ভাপেই সেদ্ধ হয়ে যাবে। আমাদের মোমোগুলো বানানো হয়ে গেছে, তো এখন আমরা ওই পাশের বাড়ি বুনটাকে দিয়ে আসতেছি। এখানে দেখো মোমো এগুলো হয়ে গেছে, তো আরও কতগুলো হবে তারপরেই খাওয়া হবে, আমাকে দেওয়া হবে না। আর এখানে দেখো চাটনিটা, আর এখানে হচ্ছে সস। এখন এখানে ভাগনাটার জন্য দেওয়া হচ্ছে, আর এখানে আবার আছে, তো আবার কয়েকটা বয়েল করানো হচ্ছে। এখন আমরা দু বোন এগুলো খাবো, দিয়ে সাজিয়ে নিয়েছি।